আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আর প্রতিদিনের মতন সকালবেলা ভিডিওটা শুরু করলাম। এখন বেজে গেছে 7:10। আমি 7টারও আগে উঠছি ঘুম থেকে। আর আজকে ঘুমের পাতালে আমার একটা সমস্যা আছে, সেটা হলো কি, আমার ঘুমানো থাকা অবস্থায় মাথা ব্যথা করে। আমি ওদিকে ঘুমাই, ওদিকে আমার মাথা ব্যথা করতে আছে। তা আজকে হচ্ছে এই হয়েছে, ঘুমানো অবস্থায় মাথা ব্যথা করতে আছে। এখন কি পরিমাণ দুই চোখের ভিতর ব্যথা করতে আছে বলে বুঝাতে পারবো না। আর মাথা ব্যথা হয়েছে আমার চোখের ভিতর ব্যথা করা, এই এটুক জায়গা নিয়ে ব্যথা করে, এটুক জায়গা নিয়ে ব্যথা করবে। এগুলো করতে করতে তারপরে এই ঘাড় ব্যথা করবে। এমন অবস্থা দেখো কী অবস্থা, চোখের ভিতর কী পরিমাণ মাথা ব্যথা, কী পরিমাণ মাথা ব্যথা, মাথা ব্যথায় জ্বালা অস্থির। ঠিক আছে, এখন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম, একটু নাস্তা বানালাম। বাসায় যেহেতু মেহমান আছে একজন আমার, তার জন্য নাস্তা বানালাম। তোমাদেরকে আর বলা হয়নি কালকে, তাই নাস্তাটা করে নিলাম। কী করেছি দেখাই দিই তোমাদের। নাস্তা লাম মেহমানের জন্য, স্যুপ করে যে স্যুপটা নিচে দিয়ে তারপরে চলে যাব, যাই আমি পরীক্ষা দেওয়ার জন্য স্যুপ করে নিছি আর সেমাই করে নিছি। এটা দেবো নাস্তা, তার জন্য এটা করে নিলাম। তাই দেখতে পাচ্ছি স্যুপ আর সেমাই পরে নিলাম মাথা ব্যথার জন্য, আর এই দুটার সাথে একটু চা বা কফি দেবো। ওখানে তাহলে সকালের নাস্তা হয়ে যাবে। আমি একটা মনে করি যে সকালের নাস্তা হয়ে যাবে। তা চলো নাস্তাটা দিয়ে আসি, আমি যে নাস্তাটা দিয়ে আসি নি আমার আবার এদিকে তোমাদের ইটি করে আমার যেতে হবে ভিডিও এডিটিং করে কলেজে। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ আমার কী পরিমাণ মাথা ব্যথা আর বমি, শুধু বমির সাথে টকটক ওঠে এরকমের আসে, কেন জানি না, শুধু শুধু বমি করি। ওই পেশা বাবুটাও বমি করে, গরমের জন্য এটা হয়েছে, কারণ বাবুটাও অনেক বমি করতে আসছে আর আমিও বমি করি আর মাথা ব্যথা করে। আবার তো মাথা ব্যথা আমি তো বলতে পারি, ও তো বলতেও পারে না ছোটো মানুষ। তা আজকে কোনো কিছু করি নি, দেখো ঘর টর অগোছানো, বিছানা টিছানা কিছু গোছাই নি, কারণ এত খারাপ লাগতেছিল আর নাস্তা করে দেওয়া দরকার ছিল। করে দিয়ে আমি আবার বসে আছি। তাই চলো এখন পরীক্ষা দিতে যাব, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, পরীক্ষাটা দিয়ে আসি। আমার ব্যাগ ছাতা দুইটা নিয়ে নিছি, যে পরীক্ষার হলে যাওয়ার জন্য যে বাপি মা যাচ্ছে আর আমিও যাচ্ছি, চলে যাচ্ছি। ছাতাটা নিয়ে নিছি, ছাতাটা কারণ রোদ্রের তো তাপ, ছাতা ছাড়া আসা যাবে না, তার জন্য ছাতাটা নিয়ে নিলাম। বাপি যাবে স্কুলে আর আমিও পরীক্ষা দিতে কলেজে যাচ্ছি, যে কলেজে যাব। আমার পরীক্ষা মনে হয় 11টার ভিতর ইনপুট শেষ হয়ে যায় 10টার ভিতর, তারপর টেস্ট থাকে, তাই টেস্টে বেশিক্ষণ অ্যালাউ করবো না, তাড়াতাড়ি চলে আসবো আজকে বাসায়, কারণ আসে রান্না করতে হবে। ঠিক আছে, বাসায় রান্না করতে হবে। তাই চলো দেখি কী করে। আর ওই বাপি চান কই, এ বাপি কই, এই দি বাপি, বাপি তোমাদেরকে একটু টাটা দিতেই পছন্দ করে, কিছু বলতে পছন্দ করে না, সে একটু টাটা দিলেই শান্তি, একটু পরপর একটু টাটা, দরকার একটু লাভ দিয়ে দেবো। লেডিস সাঁতারে এত আবার টানতে টানতে নেই, আজকে ড্রেস কই, ড্রেস পর নাই আজকে, যে ম্যামে মার দেবে, সারাইতে আসবে কে, তিনটে ব্যাট বানাইছে আজকে বাপির পিঠাইতে। বাপি বাপির পিটানোর জন্য কইছে তিনটা ব্যাট, রাস্তাটা ঠিক হবে। এই জেডু কি হইতে আছে, বালু বুলু দিচ্ছে তো, ইয়ে দাঁড়ে দেরি আছে, এটার কোনো কায়দা করেন। রোদ্রের ভিতর কলেজে যেতে অনেক কি সমস্যা দেখতে পাচ্ছ, বাইরে কি পরিমাণ রোদ্রু বলে বোঝানো যাবে না। যে বাইরে আর বাপের মামা হয় সম্পর্কে, সে সবজি নিয়ে আসছে, সে বেছে সবজি, তার জন্য ওই সবজিওয়ালা ভাই সবজি নিয়ে আসলো, ভ্যান ভরে। আজকে অনেক সুন্দর সুন্দর সবজি ছিল, কিন্তু আমি কলেজে যাবো এই জন্য আর নিতে পারলাম না সবজিগুলো, যে নিতে পারলাম। আমার গাছে দেখো অনেক সুন্দর একটা ফুল ফুটছে, এটার নাম কী ফুল জানি না, অনেকে বলে মাইক ফুল। আর বনুটার জন্য একটা ক্যাপ নিয়ে আসছে তার বাবা, ক্যাপটা পরে দেখো সে কী আর আউ আউ করতেছিল, তার দুষ্টমির কোনো শেষই নেই। প্রথমত ক্যাপটা দেওয়ার পর ওকে দেখতে তো খুব ভালো লাগতে আছে, যেন এতটা সুন্দর লাগতে আছে বলার মতো না। এখন সে ক্যাপটা খুলে ফেলবে, একটা জুতা কেনে আনছে, জুতাটা তো পায়ে ভরবেই না, জুতা চোরা চিৎকার করে আর এদিকে ক্যাপটাও খুলে ফেলবে।
তা এখন বিকেল টাইমে চলে গেলাম আবারও পাতা আনার জন্য গাছে, আর গাছে অনেক ফুল ফুটছে। আর বনগুলো তো দেখার মতন, প্রতিদিনই দেখি আইসা যেন অনেক বড় হয়ে যেতে আছে। এগুলোর ভিতর সাপ হয় নাকি, আর আমার বড়ই পাতা পারতে অনেক সমস্যা হয় বনগুলোর ভিতর থেকে যাওয়ার জন্য। তাই আমি পাতাটা ছিঁড়ে নিয়ে যাই, আর পেয়ারা গাছটাও দেখে যাই প্রতিদিন। একটু বড় টড়ো হলে আন্টির কাছে বলে একটু পেয়ারা পেরে খাবো, ভালোই লাগবে। তাই এরটাই এখন বাসায় চলে যাই, সব কাজ করার শেষ আমি চলে যাব বাসায়। দেখতে পাচ্ছ পেয়ারা গাছের পেয়ারাগুলো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে প্রতিদিন লোভ বাড়াই। আমার এটা নিজের বাড়ি হলে এরকমই করতাম, যে সব পদের ফল গাছ থাকতো আমি নিজে হাতে পারতাম, এটাই কথা। তাই নিজের তো না, এটাই হচ্ছে কথা অন্যের বাসার। তারপর আন্টিটা অনেক ভালো, গেলেই দেবে। তাই এখন বসে আন্টি ডাক দিছি, একটু মানে আন্টির বাসায় লোক নাই তার জন্য, যে ডাক দিয়ে কোথায় জানি গেল আন্টি। আমি এদিকে পাতা ছিঁড়তেছিলাম, তা পাশের বাসার আন্টি আবার আমাকে ডাক দিয়েছে, ওই বাসায় যাব, গল্প করব একটু, তারপরে রুমে যাব। আর বেশি কথাও বলবো না এখন। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে থাকে, নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনগুলো অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমি চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে, ভিডিও করার জন্য। কতটুকু তোমাদের ভালো লাগে এটা বলতে পারি না, কিন্তু আমি যা করি তাই তোমাদেরকে দেখাই। মাঝে মধ্যে সবার সাথে গল্প করি, ওটা শেয়ার করা হয় না, কারণ হচ্ছে অনেকে পছন্দ করে না ভিডিওগুলো দেখাতে, যেন আমাকে দেখাবে না, এটাই হচ্ছে কথা, যেন আমাকে দেখাবে না এটা সেটা বলে, তার জন্য। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।